হ্যালো সাংগমানে নমস্কার, মুড়িয়া বউ লাভলি মুঁ ওয়েলকম করছি মো ইউট্যুব চ্যানেলকে। সাংগমানে দেখন্তু, এইটা হচ্ছে মানে 5:30টার দৃশ্য। আউ কেতে জোরে মানে কলা করে গোটে মেঘ আসলে মানে অন্ধার করে পকাইলা, তো মু সেটা দেখি পুরা ছানিয়া হয়ে পূর্ব ভিডিও দেখিলে, তো মু পুরা সফা সুতরা করলি আর খুশিয়া পাড়ি মাছ দিয়ে যাইলে। তো এই যে মেঘ আসলে না, তো মু বাধ্য হয়ে আর গোটে ব্লগ স্টার্ট করা ভাবিলি, আর সেই ব্লগটা বড় হয়ে যাব কালে বলে। তো সাংগমানে দেখন্তু, এটি যেতবে দেখলি এত জোরে গোটে বর্ষা আসলে, মানে আমার যেটি 7:30টা বেলু সন্ধ্যা হুয়ে, কিন্তু আজি যেতে বড় গোটে মেঘ আসিছি মানে পুরো অন্ধার করে পকাইছি। মু তো ভাবিলি না, লাইন ফাইন পলাই যাব, আর অন্ধার রোষে করা বহুত কষ্ট। আর সেই মু কহিল কি আগ যাচ্ছি রোষেবাস করিদিয়ে, লাইন থাকা অবস্থায় সব ন কাম কলে না কিছু বি হবনি, কিন্তু না যেভাবে কলা মেঘ আসে তার ঘরটা পুরো অন্ধার দেখা গলি। দেখতু লাইট লগাইছি হলে পুরো অন্ধার অন্ধার দেখা গলি, আর বহু জোরে বিজুড়ি বি মারলা টিকা টিকা ছাগ মানে। তো সেই মু খুশি মাকে বি ঘরক নিয়ে আসলি, আর খুশি মা খটরে বইছি, আর মু কহিল কি তোমা বইতা মুটি মাছ ফাছ ছাড়ি দিয়ে, নহলে পছে লাইন পলাই যাব। তো এটি মাছ ছড়া ছুটি কাম বি স্টার্ট করতে সাং মানে, সেটা মশলা বি লাইনটা যদি পড়ে যাব না তো কিছু বি আর করি হবনি সাং মানে। তো ভাবুছি এটি আগে মাছ গোটে ভাগ ছাড়ি দিয়ে তো মশলা আগ রেডি করদেবি, আর তারপরে যাহা দেখা যাব। আর এটি চলতো ফার্স্ট মাছ ছাড়ি দেবা, তা এপটে গোটে ভাগ মাছ ছাড়ুছি, আর সেপটে জলদি জলদি রেসুন ফেসুন ছড়া ছুড়ি করিকিনা সাং মানে দেখুন গ্রাইন্ডর করে লাগি পড়ুছে, বহু ছানিয়া মানে কাম করা পড়ুছে। যদি লাইন পড়ে যাব না তো সব কাম মোর অধা অধুরা রহিযিব। তো দেখুন সাংগ মানে গাঁরে তো থিলে মানে শিল অছি, তো লাইন পড়াইলে কোণসি বি টেনশন নাই, তো আমার এটি শিল অছি না কোণ অছি কিছু বি তো নাহি, তো আমার ইয়ে হি সাহা আর ইয়ে হি ভরসা, গ্রাইন্ডর বিনা কিছু বি কাম এটি হয়ে হি পারিব নাই। আর সহরের রহিলে ইয়া হি সাংগ মানে প্রবলেম, কেবল গ্রাইন্ডর আর গ্যাস ছড়া আমার কোণসি জিনিসক সাহা ভরসা করি হি হবনি। যোমানক পাখে শিল অছি সেই মানে তো বহুত বড়িয়া, আম মানক পাখে তো শিল নাহি, আর এটি শিল মিলিয়া বি এটি বহুত মানে মুশকিল কাম, কাই মু কেবে বি তো দেখিনি এটি শিল মিলিবাটা। আর যোমানে বি রখিছন্তি এই গাঁরে না, তো সেমানে এমতি প্লেন পথরকু আনিকি রখিছন্তি, আর মু দেখিছি দুই তিন জনক ঘরে সেমানে মানে এমতি প্লেন পথরকু আনি গোটে ছোটিয়া পথর আনি তাকে এমতি ছেচি ছেচিকি মানে প্লেন মানে বাটন্তি। তো আম পাখে বি সেতিকি বই তো নাহি, যাহা এই গ্রাইন্ডর রয়েছে, আর লাইন পলাই গলা মানে তো ঘন্টা ঘন্টা জগি থাও, সে লাইন আসলে কা মশলা কর, নহলে জমার কিছু করি হব হি নাই। এটি দেখুন সেখানে মশলা করেদেলি, আর এপটে মাছ যে বসিছি না তো তাকে এবার ওল্ট পাল্ট করিদি, আর সেপটে ভাত বি দেখুন মু বসাই দেলি, কাহিঁকি না জলদি জলদি রোষেবাস ন করলে লাইন যদি পড়ে যাব না সবু কাম পুরো অধা অধা রয়েছে, যেমনি মু আপনার কই সাইলি। তো এটি দেখুন ভাত বসাই খুশি মাকে ভিডিও খুঁয়ে দেলি, কাহিঁকি বর্ষা পবন জোরে আসলে, আর কেতবে লাইন যদি পড়ে যাব না তো কেতবে লাইন আসবে কে জানি, তার কোণসি বি ঠিক ঠিকানা নাই, তো মু হলে তাকে টিকে ছতুয়া খুয়ে দেবি, তো নিহাতি সে 10:30-10:30 পর্যন্ত আরামসে রহিযিব। পুনি লাইন যদি আসবে তাহলে সেতবে খেয়া পেয়ে স্টার্ট করদেব। তো এটি দেখুন তাকে মু মানে ডরে ডরে খেয়া এটি খুঁজছি, সে খাইবিনি বলে মনা করলা, যে বিজুড়ি মারছি বাহারে, তো মু তাকে দেখুন এটি কহুছে হাত দেখি এত বড় বড় বিজুড়ি মারছি, তো সে সেই কথাটা ডরিকি কহুছি হ্যাঁ মু খাইবি। তো এটি দেখুন মু তাকে ডরে ডরে খেয়া এটি ফাইনালি সাংগানে খুঁয়ে দেলি। তো তা বাপা যাইছিলে খেলিয়া পাই, তো তা বাপাকে মু ফোন করলি জলদি পলাই আসে, বহু জোরে বর্ষা পবন আসলানি, খুশিকি এটি ধরে দিলি বহি, আর এপটে আমি আসিগুলি রোষেবাস করা, এবে পর্যন্ত সাংমানে দেখুন এত জোরে কলা মেঘ মানে করিকি রয়েছে, তো লাইন এটি অছি। তো মু কহিলি খুশি চাল জলদি জলদি রোষেই করিদেবা, নহলে নহলে বলছি অন্ধারে কিছু বি করি হব না। আর এটি না টিকিয়ে বর্ষা হল মানে ঝড়ি পোক গুড়াক পুরা গদা হয়ে যাচ্ছে ঘর ভিতরে, তো সেইপা মু কহিলি চাল রোষেই করিদেবা। তো এবে লাইন পলাই গলা, অন্ধারে রোষেই চালছি আমার, এটি খুশি পলাই যাইছি, এই সাংগমানে যাহা ভাবুলি সেয়া হি হল। দেখুন ফাইনাল লাইন পলাই গলা, আর অন্ধারে এটি মানে মোবাইল ট্রস মানে রোষেই করা পড়লা, আর খুশি মা লাইন পলাই গলা না, সে খটর রেখাতে ধাইছি আমার পাখু। এটি দেখুন মানে রাতিটা পুরো দিন করুছি, এমতিকা বিজুড়ি মারুছি পুরা বহু জোরে বিজুড়ি মারুছি, মানে স্কাই লাইট গোটে আপনার মু দেখুই দেখুন রাতি হয়েছে না, দেখুন এমতি গোটে বিজুড়ি মারুছি যেমনি পুরা দিন হয়ে গলা, দেখুন যেমনি সকাল হয়ে গলা এমতি দেখা যাচ্ছে, বহু জোরে সাংগমানে বিজুড়ি মারুলা। তো এপটে মোবাইল ট্রস নিয়ে এপটে মু রোষেই কলি, আর সেপটে খুশি মা দেখিকি ডরি গলা বিজুড়ি গলা, তো তো বাপা নিয়ে সেপটে তাকে ধরিছন্তি, আর মতো কলি তুমি রোষেই করিদিও, আর মু এটি অছি, তো খুশিকে ধরিকি না খুশি আপনার কহিলি তুমি তরকারিটা রাঁধ, কাহিঁকি না সে লেম্বু দিয়ে মাছ তরকারী খটা কলে বহুত বড়িয়া লাগে। যদি সাংগমানে আপনার মানে কেবে ট্রাই করিছন্তি তাহলে মতো নিহাতি কমেন্ট করে কেবে।
ମାଛ ତରକାରୀ ଯଦି ଲେମ୍ବୁ ପକେଇଦେବି ନା ତ ସାଙ୍ଗମାନେ ବିଶ୍ୱାସ କରିବେନି ଆପଣଙ୍କୁ ଆମ୍ବୁଲ କି ଟମାଟୋ ଅଧିକ ଦେବା ପାଇଁ ପଡ଼ିବନି। ଆଉ ବହୁତ ବଢ଼ିଆ ଲାଗେ ତରକାରୀଟା, ଆଉ ବହୁତ ଟେଷ୍ଟି ଲାଗେ ଖାଇବା ପାଇଁ। ତ ଏଠି ଦେଖନ୍ତୁ ସାଙ୍ଗ, ନର୍ମାଲ ଯେମିତି ମସଲା କଷାଯାଏ ମାଛ ତରକାରୀ ପାଇଁ ସେମିତି ଏଠି ମୁଁ କଷାଇଦେଲି ମସଲା। ଆଉ ଏପଟେ ଦେଖନ୍ତୁ ମସଲା ହେଇସାରିଲା ପରେ ମୋର ଏପଟେ ଟିକିଏ ଜଷ୍ଟ ଲେମ୍ବୁ ପକେଇଦେଲି। ଆଉ ମସଲା ଯେତେବେଳେ କଷା ସରିଯିବ, ଆଳୁ ପକେଇଥିବେ ଯଦି ଆପଣମାନେ, ତାହେଲେ ମସଲା ହେଇ ଆସିଲା ପରେ ହିଁ ଆପଣମାନେ ଟିକିଏ ଲେମ୍ବୁ ପକେଇବେ। ଆଉ ଏଠି ଦେଖନ୍ତୁ ମୁଁ 2ଟା ଲେମ୍ବୁ ନେଇଛି ଏଠି, ଆଉ ପୁରା ବହୁତ ଟେଷ୍ଟ ଲାଗିଲା ସତରେ ସାଙ୍ଗମାନେ। ଆଜିର ତରକାରୀଟା ଖୁସି ହେବା, ଗୋଟେ ଥର କରିଥିଲି ଆଉ ସେଇଟା ଥରେ ଖାଇଲା ପରେ ମୋ ମନ ପୁରା ଲାଖି ହେଇଥିଲା କି ଆଉ ଥରେ କେବେ କରିକି ଖାଇବା ବୋଲି ମୁଁ ଖୁସି ହେବା କହିଲି। ତ ଆଜି ଯେହେତୁ ମାଛ ଆଣିଥିଲେ ନା, ତ ମୁଁ କହିଲି ଆଜି ବି ଟିକେ ଲେମ୍ବୁ ଖଟା ଦିଏ ମାଛ ତରକାରୀ କର। ତ ସେ କହିଲେ ହଉ ଠିକ୍ ଅଛି। ତ ଲାଇନ୍ ପଳେଇଲା ନା ସାଙ୍ଗମାନେ ରୋଷେଇ କରିବା ପାଇଁ, ତାଙ୍କର ଜମାରୁ ବି ଇଚ୍ଛା ନଥିଲା, ବଟ ଖୁସି ବି ଡରୁଥିଲା। ତ ସାଙ୍ଗମାନେ ଯେତେବେଳେ ମସଲା ହେଇ ଆସିଥିବ ନା, ସେତେବେଳେ ହିଁ ଲେମ୍ବୁଟା ଦେବେ। ତ ଦେଖନ୍ତୁ ସାଙ୍ଗମାନେ ଏଠି କେତେ ସୁନ୍ଦର ତରକାରୀ ଆମର ରେଡ଼ି ହେଇଯାଇଛି, ଆଉ ମାଛ ଦିଆ ଲେମ୍ବୁ ଖଟା ତରକାରୀ ଆପଣମାନଙ୍କୁ କେମିତି ଲାଗିଲେ ମୋତେ ନିହାତି କମେଣ୍ଟ କରି କହିବେ। ଆଉ ଏଠି ଦେଖନ୍ତୁ ଯେଉଁ ଅଣ୍ଡା ଆଣିଥିଲେ ନା ମାଛ ଅଣ୍ଡା, ତ ମୁଁ ନା କେବେ ବି ଆକୁ ରାନ୍ଧିନି କି କେବେ ବି ଆକୁ ଖାଇବି ନଥିଲି। ମାଛ ଅଣ୍ଡା ମୁଁ କେବେ ଦେଖିଛି ହେଲେ କେବେ କିନ୍ତୁ ଖାଇନି। ତ ଆମ ଘରେ ତ ଏଗୁଡ଼ା କେହି କେବେ ଖାଆନ୍ତିନି, ତ ମୋ ମାଆ ଖାଏ ହେଲେ କିନ୍ତୁ ସେତେବେଳେ ମୋତେ ବହୁତ ଏଇଟା ଦେଖିଲେ ମାନେ ଭଲ ଲାଗେନି। ଯେଟା ଆପଣମାନେ ଖାଉନଥିବେ ନା, ତ ସେଇଟା ଆପଣମାନେ ଦେଖିଲେ ଆପଣଙ୍କୁ ଭଲ ଲାଗେ। ତ ଖୁସି ହେବା ଏଠି କହିଲେ କି ଏଇଟା ଟିକେ ଫୁଟିବ, ତ ଟିକେ ଦୂରେଇକି ରୁହ। ତ ମୁଁ କହିଲି ତମେ ଆଗ ପକା, ତାପରେ ଯାଇକି ଯାହା କଥା। ତ ସେଇଠି ପକେଇଦେଲେ, ତ ଦେଖନ୍ତୁ ପୁରା ଅଣ୍ଡା ଆମ୍ଲେଟ୍ ଭଳିଆ ହେଇଗଲା। ଆଉ ମୁଁ କେବେ ବିଶ୍ୱାସ କରୁନଥିଲି କି ଏମିତି ହେବ ବୋଲି। ତ ଏଠି ତ ଅଣ୍ଡା ଆମ୍ଲେଟ୍ ଭଳିଆ ସେ କରିଦେଲେ ଏଠି, ସେପଟେ ଗୋଟେ କଡ଼େଇ ବସେଇକି ସେପଟେ ତେଲ ଗରମ କରୁଛନ୍ତି। ଆଉ ଏପଟେ ଦେଖନ୍ତୁ ପୁରା ହେଇଗଲାଣି ଏଠି ଆମ୍ଲେଟ୍ଟା, ଆଉ ବଢ଼ିଆ ଦେଖାଯାଉଛି ନା ସାଙ୍ଗମାନେ। ଆଉ ଦେଖନ୍ତୁ ଏଠି ଟିକେ ଜଷ୍ଟ ପକେଇଦେଲେ ଭୃଷୁଙ୍ଗା ପତ୍ର ପକେଇଦେଲେ, ତାପରେ କାଟିକି ରଖିଥିବା ପିଆଜ ପକେଇଦେଲେ। ଆଉ ଯେହେତୁ ପିଆଜଟା ଗୋଟେ ନାଲି କରିକି ଭାଜି ଦେଇ ସାରିଲା ପରେ, ତ ଗୋଟେ କଞ୍ଚା ଲଙ୍କା ଏଠି ପକେଇଦେବା, ତାପରେ ଟିକେ ସ୍ୱାଦ ଅନୁସାରେ ଏଠି ଲୁଣ ପକେଇଦେବା, ତାପରେ ଯେଉଁ ଆମ୍ଲେଟ୍ କରିକି ରଖିଛେ ମାଛ ଅଣ୍ଡା, ତ ସେଇଟାକୁ ଏଠି ଦେଖନ୍ତୁ ପୁରା ଭଲ ଭାବରେ ପକେଇଦେଲେ ଖୁସି ହେବା। ତାକୁ ଏବେ ଚୁନା ଚୁନା କରିଦେବେ, ତ ଅଣ୍ଡା ଭୁଜିଆ ପୁରା ରେଡ଼ି। ଆଉ ମୁଁ ଯେତେବେଳେ ଖାଇଲି ନା, ମୋତେ ବହୁତ ଟେଷ୍ଟି ଲାଗିଲା, ମୁଁ ଜାଣିନଥିଲି କି ଏମିତି ଲାଗିବ ବୋଲି ଏଇଟା। ତ ଦେଖନ୍ତୁ ଏଠି ଖୁସି ହେବା ପୁରା ବନେଇ ଦେଇ ସାରିଲାଣି, ଆଉ ଏଠି ଏବେ ଆଣିଲେ ଖାଇବା ପାଇଁ, ଆଉ ବହୁତ ବଢ଼ିଆ ଲାଗିଲା। ଆଉ ମୁଁ ବି ଖାଇଲି, କିନ୍ତୁ କ୍ୟାମେରା ମୁଁ ଆଡ଼କୁ କରିବା ପାଇଁ ମୁଁ ଭୁଲି ଯାଇଥିଲି, ଯେହେତୁ ପୁରା ଅନ୍ଧାର ହେଇଯାଇଥିଲା। ତ ସାଙ୍ଗମାନେ ଦେଖନ୍ତୁ କେତେ ଜୋରରେ ଘଡ଼ଘଡ଼ି ମାରୁଛି, ପୁରା ଦିନ ହେଇଯାଉଛି ନା। ତ ମୁଁ ଦେଖିକି ପୁରା ଛାନିଆ ହେଇଗଲି, ମୁଁ ଭାବିଲି ଆଉ ଲାଇନ୍ ଆଉ ଆଜି ଆସିବନି। ତ ଯେହେତୁ ରୋଷେଇବାସ ସରିଯାଇଥିଲା ନା, ମୁଁ ଫଟାଫଟ ଆସିଲି। ବର୍ଷା ଆଉ ବିଜୁଳି ଦେଖି ଜମାରୁ ଆଉ ଭରସା ନଥିଲା କି ଲାଇନ୍ ଆସିବ ବୋଲି। ତ ମୁଁ ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ଆସିଲି, ଯେତିକି ସବୁ ରୋଷେଇ ହେଇଥିଲା ନା, ଯେତିକି ସବୁ ବାସନ ଗୁଡ଼ା ସବୁ ଗୁଡ଼ା ସଫା କରିଦେଲି, ସଫା କରିକି ଏଠି ଗ୍ୟାସ୍ଟା ବି ସଫା କରିଦେଲି। ପୁଣି ସକାଳୁ ପାଇଲେ ଶନିବାର ନା, ତ ଗ୍ୟାସ୍ଟାକୁ ଏମିତି ତ ପକେଇ ହେବନି। ତ ମୁଁ କହିଲି ଯାହା ହଉ ଯେମିତି ହଉ, ଯେତେ କଷ୍ଟ ହେଲେ ବି ଗ୍ୟାସ୍ଟାକୁ ମୁଁ ଆଗ ଧୋଇଦିଏ, ବାସନ ବାସନ ଯେତିକି ଖାଇବା ବାସନ ପଡ଼ିବ ସେଇଟା ପଛରେ ଧୋଇଦେବି, କିନ୍ତୁ ଲାଇନ୍ ଯାହା ହଉ ଭାଗ୍ୟ ବେଳକୁ ଗ୍ୟାସ୍ ଧୋଇ ସାରିଲା ପରେ ଖାଇବା ଟାଇମ୍କୁ ଲାଇନ୍ ବି ଆସିଗଲା। ତ ଦେଖନ୍ତୁ ସାଙ୍ଗମାନେ ରୋଷେଇ ଘରଟା ପୁରା ପରିଷ୍କାର କରିଦେବି ଆଗ, କାହିଁକି ଆମର ଗୋଟେ କେଉଁଠୁ ସ୍କାଇଲାଇଟ୍ ପୁରା ବର୍ଷା ପାଣି ଖାଲି ଛିଟା ମାରୁଛି। ଆଉ ମୁଁ ଭାବୁଛି ଗ୍ୟାସ୍ ଧୋଇ ସାରିଲା ପରେ ଗ୍ୟାସ୍କୁ ଘୋଡ଼େଇକି ରଖିଦେବି, ଆଉ ନହେଲେ ପୁରା ପୋକ ଆଜି ଏତେ ସାଙ୍ଗମାନେ ଆସୁଛନ୍ତି ବିଶ୍ୱାସ କରିବେନି, ମାନେ ଘର ସାରା ପୁରା ଲିପି ହେଇଯାଉଛି ଯେମିତି। ଆଉ ଲାଇଟ୍ ଜଳିଲା ବେଳକୁ ତ ପୁରା କ'ଣ ହେଇଯାଉଛି, ତ ସେଥିପାଇଁ ମୁଁ ଜଲ୍ଦି ଜଲ୍ଦି ଏଠି ମୋବାଇଲ୍ ଟର୍ଚ୍ଚ ମାରିକି ଗ୍ୟାସ୍ ଫ୍ୟାସ୍ ଧୁଆଧୁଇ କରିଦେଲି, ଆଉ ଥରେ ମୋବାଇଲ୍ ଫୋବାଇଲ୍ ବନ୍ଦ କରିଦେଇକି ତା'ପରେ ଯାଇକି ଘରେ ପୁରା ଆରାମସେ ଖଟରେ ଯାଇକି ବସିଲୁ। ତା'ପରେ ଲାଇନ୍ କେତେବେଳେ ଆସିବ ବୋଲି ଜଗିଥିଲୁ ଏକା, ତ ଖାଇଲା ବେଳୁ ହିଁ ଲାଇନ୍ ଚାଲି ଆସିଲା। ତ ସାଙ୍ଗମାନେ ଦେଖନ୍ତୁ ଏଠି କେତେ ସୁନ୍ଦରରେ ମୁଁ ପୁରା ଗ୍ୟାସ୍ ଫ୍ୟାସ୍ ପୋଛାପୋଛି କରିଦେଲି, ଆଉ ମନଟାକୁ ପୁରା ଶାନ୍ତି ଲାଗିଗଲା ସତରେ। ଏଗୁଡ଼ା ସଫା ରହିଲେ ବଢ଼ିଆ ଲାଗେ ମୋତେ। ତ ଏଠି ଖାଇବା ଟାଇମ୍ ହେଇଥିଲା, ତ ଲାଇନ୍ ଆସିଯାଇଥିଲା ନା, ତ ଆମେ କହିଲୁ ଚାଲ ଜଲ୍ଦି ଜଲ୍ଦି ଖାଇଦେବା। ଆଉ ସେତେବେଳେ ଟାଇମ୍ ହେଇଯାଇଥିଲା, 10ଟା ପାଖାପାଖି ଟାଇମ୍ ହେଇଯାଇଥିଲା। ତ ଏଠି ଦେଖନ୍ତୁ ଆମର ମାଛ ତରକାରୀ ଆଉ ପଡ଼ିଶା ଘର ଚିକେନ୍ ତରକାରୀ। ତ ସାଙ୍ଗମାନେ ଭିଡ଼ିଓ ଭଲ ଲାଗିଥିଲେ ନିହାତି ଗୋଟେ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିଦେବେ, ଗୋଟେ ଲାଇକ୍ କରିଦେବେ।